ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের যে কোনো খেলাধুলারই খবরাখবর রাখার চেষ্টা করেন তিনি। বিশেষ করে ক্রিকেট দলের প্রায় সব ম্যাচই টিভিতে কিংবা মাঠে উপস্থিত থেকে দেখার চেষ্টা করেন তিনি, ব্যতিক্রম হয়নি আজও। পুরো ম্যাচে অন্তত 5 বার তিনি ফোন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে। সেঞ্চুরিয়ান লিটন দাস ও 50 করা মুশফিককেও অভিনন্দন জানিয়েছেন তিনি। ম্যাচে আফগানিস্তানের ইনিংসের 45তম ওভারে দারুণ একটি ক্যাচ ধরেন পরিবর্তিত ফিল্ডার মাহমুদুল হাসান জয়। মাহমুদুল্লাহ রিয়াদের বলে মুজিবুর রহমানের শট প্রায় ছক্কা হয়ে যাচ্ছিল, সেটি লুফে নিয়ে বাউন্ডারি পেরিয়ে যাচ্ছিলেন জয়। পরে তা হাওয়ায় ভাসিয়ে নিজের ভারসাম্য ফিরিয়ে দ্বিতীয় দফায় তালুবন্দি করেন তিনি। এ ক্যাচ দেখে জয়কে পুরস্কৃত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। একথা জানিয়ে পাপন বলেছেন, পরে যখন ফোন করলেন বলেছেন, শেষে কষ্ট করে ক্যাচ ধরল, ওর নামটা কি, ওকে তো আমার পুরস্কার দিতে হবে, এত সুন্দর ক্যাচ ধরেছে। মানে তিনি পুরাটা সময় খেলা দেখেছেন, দারুণ উপভোগ করেছেন।